দেখো না আর এই বছর আমাকে যা লাগছে না, খালি মানে লাভ স্টোরি মুভি আসতে চলেছে। যেমন হচ্ছে আমাদের দু জোটি মেমাখা, তারপরে যারা আটকে যারা বাঁচকে, তারপরে হচ্ছে আমাদের সাথিয়া প্রেম কি কাঁথা, তারপরে হচ্ছে আমাদের রোকে রানুকে প্রেম খানি, তারপরে হচ্ছে আমাদের বাওয়াল। তবে চলো আর আগে তোমাদেরকে বলে দিই যে এই বাওয়াল মুভিটা আমাদের থাকবে, মানে নায়ক আর নায়িকা হিসেবে থাকবে আমাদের বরুণ ধাবান, তারপরে থাকবে আমাদের জহ্নবী কাপুর। তবে তোমার তো জানো যে বরুণ ধাবান আর জহ্নবী কাপুরের যে মানে যেগুলো মুভি হয় না, সেগুলো মুভি মানে একটু হলেও মানে আলাদা হয়, এবং এটা তো খুব লাভ স্টোরি মুভি হতে চলছে। তবে তোমার দেখার জন্য রেড। আর চলো গাছ, তোরা এই মুভিটা নিয়ে তোমরা কিছু কথা বলি। তো এই জন্য আমি তোমাকে আগে বলেছিলাম যে মানে নেতৃত্ব করে যেগুলো মুভি মানে মানে আমরা ট্র্যাক করি না, সেগুলো মুভি মানে আমাদের স্মুথলি মানে আমাদের প্রেজেন্ট করে দেয় আমাদের মানে আমাদের মানে অডিয়েন্সের কাছে। তো আমি তো এটাই চল বলতে চাই, তখন এই মুভিটা তো একদম বেস্ট হতে চলেছে মানে লাভ স্টোরির দিক থেকে। আর হ্যাঁ গাছ, তোমাকে আমি বলি যে আমাদের টনি কাকার আর অরিজিৎ সিং এর মানে কোন গানটা তুমি মানে ভালোবাসো, মানে গানটা না মানে কার গানটা বেশি ভালোবাসো তুমি কমেন্ট সেকশনে জানিয়ে দাও। মানে লাস্টটা আমি এই জন্য তোমাকে বললাম যে আমাদের অরিজিৎ সিং মানে এই মানে যেগুলো মানে এই আমাদের লাভ স্টোরি মুভিগুলো আমাদের মানে বানানো, মানে অরিজিৎ সিং এর গান যদি না থাকে তবে কিন্তু কোনো মুভি মানে আজ পর্যন্ত কেউ মানে এত মানে এত মানে রিস্ক করতে পারেনি যে মানে অরিজিৎ সিং এর গান না যায় ওই মুভিটাতে। তো আমি তো এটাই বলতে চাই যে ভাই অরিজিৎ সিং এর গানও এই মুভিতে থাকবে, মানে আমাদের বাওয়াল মুভিতে। তখন তোমার দেখার জন্য রেডি থাকো। আর আগে কত মানে আমাদের অডিয়েন্সকে খুশি রাখতে পারে মানে এই বাওয়াল মুভিটা। তো দেখা হচ্ছে নেটফ্লিক্সে। তো দিনটা অনেক ভালো ভালো কাটো। তো লাভ ইউ, বাই, সবাই ভালো।